হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট 5 সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটা কি কি আছে সেই প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষা দিবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখি আমরা অধ্যায় 5 মডেল টেস্টে কি কি আছে। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। তারপরে হচ্ছে এখানে যদি আমরা দেখি কি কি আছে, প্রথমটাই হচ্ছে প্রথমে আসবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এখানে একটার মান এক করে 20টা প্রশ্ন থাকবে, 20টার উত্তরই দিতে হবে, 20 পাওয়া যাবে। ক্ষয় বলা আছে 15, এর গুণনীয়কগুলো লেখো। ক্ষয় বলা আছে লসাগু, এর পূর্ণরূপ কী? গয় বলা আছে 4 ও 9-এর গসাগু কত? 24কে মৌলিক সংখ্যা গুণফল হিসেবে প্রকাশ করো। নাম্বার হচ্ছে 2, 3, 5, 7-এর গসাগু কত? গসাগু এর পূর্ণরূপ লেখো। 6 নম্বর হচ্ছে 18-এর 3টি গুণিতক লেখো। একাধিক সংখ্যার মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত? 2, 3, 5 কোন ধরনের সংখ্যা? 7-এর মৌলিক গুণিতক লেখো। 12-এর গুণনীয়কগুলো লেখো। 7-এর প্রথম 4টি গুণিতক লেখো। 20 অপেক্ষা বড় 8-এর 5টি গুণিতক লেখো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু এর কি? 6, 9, 12-এর লসাগু কত? একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কি বলে? 42-এর কয়টি মৌলিক উৎপাদক আছে? মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? 3, 5, 7-এর গসাগু কত? 30-এর মৌলিক উৎপাদক লেখো। 2 নং-এ বলা আছে যে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান হয়। ক, 24-এর গুণনীয়ক রয়েছে, ছাত্রছাত্রী সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা হয়েছে? প্রত্যেক দলে কয়জন ছাত্র ও ছাত্রী রয়েছে? 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট সমানভাগে কিছু শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হলো। তারপর সর্বোচ্চ কতজন কলা বিস্কুট ও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এবং সর্বোচ্চ কতজনকে কলা বিস্কুট ও চকলেট সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কয়টি করে কলা বিস্কুট ও চকলেট পাবে? তারপরে হচ্ছে 4 নং-এ বলছে যে 3টি ভিন্ন রং এর ঘন্টা, লাল রঙের ঘন্টা 18 মিনিট পরপর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পরপর, সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পরপর, এরপর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজে। ক নম্বরে বলছে 15 ও 18-এর গসাগু নির্ণয় করো। খ নম্বরে বলছে 18-এর 5টি গুণিতক লেখো। ঘ নম্বরে বলছে ঘন্টাগুলো কখন পুনরায় একত্রে বাজবে। এবার হচ্ছে আমরা 5 নম্বরটা দেখি। নিচের সংখ্যাগুলো লক্ষ্য করো, 12, 18, 24, 30, 42। ক, 42-এর গুণনীয়কগুলো কী কী? খ হচ্ছে সংখ্যাগুলো গসাগু কত? গ হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে যাতে 12, 18, 24, 30, 42-এর ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। একটি এতিমখানায় 200টি আপেল, 250টি কমলা ও 400টি পেয়ারা ভাগ করে দেওয়া হলো। ক, 500 থেকে 800-এর মধ্যে 250-এর কয়টি গুণনীয়ক আছে? স্বাভাবিক কতজনকে ফলগুলো ভাগ করে দেওয়া যাবে যেন কোনো ফল অবশিষ্ট না থাকে? গ হচ্ছে প্রত্যেকে কয়টি করে আপেল ও কমলা পেয়ারা পাবে। একটি রাস্তায় 25 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে আছে। ক, 24, 25-এর 5টি গুণিতক লেখো। খ হচ্ছে কত মিটার পরপর গাছ ও ল্যাম্পগুলো একত্রে থাকবে? গ হচ্ছে সংখ্যা 2টি লসাগু গসাগু কত গুণ? একজন শিক্ষক শ্রেণীকক্ষে 27টি চকলেট, 18টি পেন্সিল, 36টি ইরেজার শিক্ষার্থীদের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন। ক,
চকলেটের সংখ্যা সংখ্যার গুণনীয়ক লেখো। খ হচ্ছে স্বাভাবিক, কতজন শিক্ষার্থীর মধ্যে জিনিসগুলি ভাগ করে দেওয়া যাবে। গ হচ্ছে প্রত্যেকে কয়টি করে চকলেট ও পেন্সিল ও ইরেজার পেল। নয় হচ্ছে একজন শিক্ষক 48 জন ছাত্র এবং 36 জন ছাত্রীকে কতগুলি দলে ভাগ করে নিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ছাত্রীর সংখ্যা একই থাকে এবং কোনো কোনো ছাত্র ছাত্রী অবশিষ্ট না থাকে। ক হচ্ছে 48 জনের সকল গুণনীয়কগুলি নির্ণয় করো। 48 ও 36 গসাগু নির্ণয় করো সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রত্যেকটি দলে কতজন ছাত্র ও ছাত্রী থাকবে। 10 নম্বর হচ্ছে 2টি ড্রামে পানির ধারণ ক্ষমতা হচ্ছে যথাক্রমে 228 ও 338 লিটার। ক 228-এর মৌলিক গুণনীয়কগুলি কী কী এবং খ হচ্ছে সর্বাধিক কত ধারণ ক্ষমতা কলসির পূর্ণ সংখ্যক বার পানি ঢেলে ড্রাম 2টি ভরা যাবে। গ হচ্ছে কোন ড্রামে কতটি কলসির পানি প্রয়োজন। আর 11 নম্বর হচ্ছে ফরহাদ তার বাগানের জন্য কিছু চারাগাছ সংগ্রহ করলো। সে যদি প্রতি সারিতে যথাক্রমে 10, 12, 15টি চারা রোপণ করা তবে কমপক্ষে কয়টি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশিষ্ট থাকবে না। খ হচ্ছে যদি চারা সংখ্যা 68টি হতো তাহলে কয়টি চারা অবশিষ্ট থাকতো। যদি প্রতি ক্ষেত্রে 2টি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা কত হতো। আসসালামু আলাইকুম। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করবা এবং মার্কিং করবা। আসসালামু আলাইকুম। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাইলে তোমরা অন্যান্য অধ্যায়গুলো পাবে।